কি গো বৌরানি, কি হয়েছে? তোর মুখ চোখ এরকম হয়ে গেল কেন? ও বোধ হয় কোর্টে যেতে হবে বলে একটু আনকমফোর্টেবল ফিল করছে, তাই না? না মানে আসলে কোনো সমস্যা আছে কনক? তুমি আমার নামে কেন জমি কিনবে মা? তার থেকে বরং দিদি ভাইয়ের নামে, মানে একই তো ব্যাপার। থাক কনক, এসব কথা এখন আর বলতে হবে না। তুই আমার ছোট বোন, তুই কিছু পাবি, ইনফ্যাক্ট তোর জন্য কিছু কেনা হচ্ছে, ঠিকই তো আছে, ভালোই। বাট তুই ওনার ওপর কোনো কথা বলিস না কনক, কারণ আমার মনে হবে আমার ওপর তুই দয়া করছিস। তোর শাশুড়ি মা তোর জন্যই তো জায়গা জমি কিনবে, সেটাই তো স্বাভাবিক। ননি, দয়ানন্দবাবুকে ভিতরে বসো। হ্যাঁ ছোট বৌদি। মামা, আপনি একাই এসেছেন? হ্যাঁ আজ আমি একা, ওই একটা বিশেষ দরকারে এখানে আসা আর কি। হ্যাঁ ছোট বৌদি বলছিল, আপনি আসুন না, আসুন। আচ্ছা উনি কি ব্যস্ত আছেন? না না, আসলে আজ অনেক দিন পরে সবাই মিলে ব্রেকফাস্ট করছে, আপনি আসুন আমি ডেকে দিচ্ছি। না 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 না, তাড়াহুড়ো কিছু নেই, আমি আছি, তাড়াহুড়ো করবেন না। আছি না না, প্রায় হয়ে গেছে, এই সবাই এলো বলে। আপনি দাদা, দাদা আসুন, দয়ানন্দবাবু আসুন, যাও ইন্দিরাকে ডেকে। যান তাহলে, ভালোই ভালোই শুভ কাজটা সেরে আসুন। সবই আপনাদের জন্য। আসলে ওই আমি তো ভেবেই পাচ্ছিলাম না এই জমি জমার ব্যাপারে, তাই। আরে না না, আমাদের জন্য কিচ্ছু না, সব ইন্দিরার জন্য। আপনি বসুন প্লিজ, আমরা একটু বেরোচ্ছি অফিসে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সাবধানে যাবেন কিন্তু। আসছি বাবা, আসছি, চল দাও। আপনি বেশ তাড়াতাড়ি এসে গেছেন দয়ানন্দবাবু। হ্যাঁ মানে আসলে ওই কোর্ট কাচেরির ব্যাপারে তো একটু সময় লাগে, তাই ভাবলাম একটু আগে গেলে, সেই জন্যই আসা। না না ঠিক আছে, ননি দয়ানন্দবাবুর জন্য শরবত নিয়ে এসো। না না না, ওসবের কোনো দরকার নেই। দরকার নেই কেন দয়ানন্দবাবু? কি হয়েছে বলুন তো, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছেন? চিন্তা না মানে ওই যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ নিশ্চয়ই বলুন না। ওই আপনি ওই সেদিন আমাকে যে টাকাগুলো দিয়েছিলেন, হ্যাঁ 10 লাখ টাকা, হ্যাঁ 10 লাখ, কিন্তু ওখানে 10 লাখ ছিল না, 5 লাখ ছিল। 5 লাখ ছিল? কি বলছেন দয়ানন্দবাবু? শিকারানি, আজ কপাল খুলে গেল রে তোর, এমন টপ দিয়েছি ওই চুলকাতা মিম সাহেবকে, তড়ি কি মরি করে এক্ষুনি ছুটে আসবে কেনে? আর সঙ্গে নিয়ে আসবে আমার ওই স্বাদের ডিমান্ড গয়না। এ জন্মে ভেবেছিলাম এমন একগা গয়না পরে ঘুরবো, সবই মা কনকের কৃপা। দয়ানন্দবাবু আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কি কি হয়েছে কনক? তুমি ট্রেটা নিয়ে মামাকে এগুলো দাও, ঝিলমিল, তুমি আমার সঙ্গে এসো। আমি হঠাৎ, আমি কেন?
আমি ডাকছি বলে আমার দরকার আছে তোমার সঙ্গে। এসো। কি হয়েছে রে ছোট? মৌটাকে ঢিল না মারলে মধু পাওয়া যায় না, তাই না জিনমিল? হ্যাঁ কনক, ট্রেটা নাও। জিনমিল আমার সঙ্গে এসো। তো দেখছি চুল কাটা মেয়ের সঙ্গে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল। ঝিলমিলের বাবা গেল কোথায়? সেই এক গাদা কাগজ মাগজ নিয়ে যে চৌধুরী ম্যানশনে আমি ছাড়াই চলে গেল। মা, এই কথা তো আমার মাথায় আসেনি গো। ওই ছোট গিন্নির হাতে সব জমি জমা তুলে দিতে যায়নি তো? যা পড়া কপাল আমার, নোটটা একটু শালা পরামর্শ অব্দি করে না আমার সাথে। নোটটাকে ভালো মানুষ পেয়ে যদি চৌধুরী গিন্নি সব নিয়ে নুয়ে না? যাও ওয়ার্ড্রোব খুলে লকার থেকে 5 লাখ টাকা বের করো। আমি আমি কেন? আমি বলছি বলে। না না, আপনার ওয়ার্ড্রোব আমি আমি কেন খুলবো আপনি থাকতে? কেন, আগেও তো বের করেছো জিনমিল, তাহলে আজ এত ভাবছো কেন? ধরো যাও ওয়ার্ড্রোব খুলে 5 লাখ টাকা বের করে আনো। সাথেই পড়লাম রে বাবা, মহিলার হাব ভাব তো আমার মোটেই ভালো লাগছে না। ফোনে কথা বললেই সব প্রবলেম সলভড হয়ে যাবে এটা ভাবলে তুমি ভুল করছো দীপ। কি কি শুনবো? দীপ তুমি আমার কথা শোনো, আমার একটা বাচ্চা আছে দীপ, আমি একজনের মা, আমি এই পরিচয়টা কি করে ভুলে যাব দীপ? শোনো দীপ, তুমি ঠিক কি চাও বলো তো? না যথেষ্ট হয়েছে দীপ, আমি না এই বাচ্চাদের মতো করে রোজ রোজ তোমার বাইকের পেছনে চেপে ঘুরে বেড়াতে পারবো না, সিম্পলি পারবো না। আর দীপ দীপ আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। হ্যাঁ দুটো অপশন। এক, তুমি আমার হাজবেন্ডের মুখোমুখি হয়ে কথা বলবে, বলবে যে তুমি কি চাও আমরা কি চাই, আর নয়তো আমি জানি শ্রীপর্ণা, আবার ঠিক একদিন তুমি আমার কাছে ফিরে আসবে। বাড়ির বউকে কি পুলিশ ধরে নিয়ে গেলে সেটা ভালো দেখাবে ঝিলমিল? এটা কি বলছেন আপনি? এই কথাগুলো আপনি, আই মিন আমাকে আপনি এই কথাগুলো বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, কিন্তু মুখ ঘুরিয়ে থাকলে তো কথা বলা যায় না। আমার দিকে তাকাও। আমি আগে ওই টাকাটা ওয়ার্ড্রোব থেকে নিয়ে আসি। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো জেনমিল। মুশকিল, আপনি একবার বলছেন এইটা করতে, তার পরের মুহূর্তে ওইটা, এভাবে বললে কি করে বলুন তো হয়? তুমি কি ভাবো ঝিলমিল, কি মনে করো? তুমি যা যা করো তার কিচ্ছু বুঝতে পারি না আমি। আপনি আমাকে এখন ঘরের ভেতর ডেকে এনে এসব কথা
আমি তোমাকে অনেকবার সাবধান করেছি, অনেকটা সময় দিয়েছি। আমি ভেবেছিলাম বুঝি তুমি সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে মানিয়ে চলবে, নিজের ভালোটা বুঝতে পারবে, কিন্তু না, তুমি চেঞ্জ হওনি। হ্যাঁ, আমারও ভুল আছে, আমার ভাবনায় ভুল আছে, তার থেকেও বড় ভুল আমি তোমাকে এই বাড়ির মতন করে তৈরি করতে পারিনি। তোমার অন্যায়গুলো আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আজ আমি বুঝে গিয়েছি যে তোমাকে দিয়ে হবে না, কারণ তোমার নিজেকে চেঞ্জ করার কোনো ইচ্ছেই নেই। আপনি এত কথা আমাকে হঠাৎ কেন? তুমি আমাকে বাধ্য করছো ছেলমিল, আদারওয়াইজ আমি নিজেও চাইনি তোমাকে এভাবে প্রশ্ন করতে। কিসের প্রশ্ন? আমি কি বলছেন আপনি? বাকি 5 লাখ টাকা কোথায় ছেলমিল? খুব তো কালচার নিয়ে শিক্ষা নিয়ে বড়াই করেন আপনি, কথায় কথায় শোনান আপনি। এবার আপনি নিজেই কানে শুনুন, কেন আপনারই ওয়ার্ড্রপ থেকে 5 লক্ষ টাকা সরিয়েছে আপনারই মেয়ে।